শ্রী আমরা এখন কোথায় যাচ্ছি আজকে আমরা যাচ্ছি আমরা একটা ট্যুরে যাচ্ছি একটু লংই বলতে পারো শ্রী তো বললো এই যে সমস্ত আমরা লাগেজ গুছিয়ে নিয়ে গত দুদিন ধরে প্যাক করেছি মোটামুটি আর এই যে আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি বাচ্চাগুলো বসেও পড়েছে চলো তোমাদের বলি হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি তোমরা আছো দেশি ফ্যামিলি ট্যুরান মানে রূপার সাথে আজকে হচ্ছে আমরা যাচ্ছি রেডু ন্যাশনাল পার্কে মানে চার দিনের জন্য যাচ্ছি চার দিন ট্রিপে তো বিশাল বড় এরিয়া আমরা মানে পুরো ঘুরবো অনেকদিন ধরে তাই জন্য প্ল্যানটা করেছি আমরা স্টার্ট দিয়ে দিয়েছি আর আমাদের সাথে আরও দুটো ফ্যামিলি যাচ্ছে এই দেখো সামনে থেকে একটা ট্রেন যাচ্ছে বা খুব সুন্দর লাগছে দেখতে তো হ্যাঁ যেটা বলছিলাম আরও দুটো ফ্যামিলি যাচ্ছে তো তারাও হচ্ছে অলরেডি স্টার্ট করে দিয়েছে তো এই দেখো আমরা এখন হচ্ছে গোল্ডেন গেট ব্রিজের উপর দিয়েই যাচ্ছি খুব ভালো লাগে যতবারই এই জায়গাটা দিয়ে যাই না কেন খুবই পছন্দের একটা জায়গা আর তার সাথে আমাদের হচ্ছে এখন ওই রেডউড ন্যাশনাল পার্কে বা স্টেট পার্কে আমাদের যেতে প্রায় সাড়ে ছ ঘন্টার মতো সময় লাগবে অনেকটা রাস্তা তাই মাঝখানে আমাদের একটু ব্রেক নিতেই হবে তার কারণ লাঞ্চের ব্যাপার আছে এছাড়াও টয়লেট যাওয়ার ব্যাপার আছে আর তাছাড়া বাচ্চারা থাকলে একদম এক টানা যাওয়া যায় না মাঝখানে একটু ব্রেক নিতেই হয় তাই জন্য যতটা পারছি ম্যাক্সিমাম প্রথমের দিকে ড্রাইভ করে নিয়ে তারপর লাঞ্চ করে তারপর একেবারে আমরা রওনা দেব কিন্তু আমরা যে এয়ারবিএনবিটা নিয়েছি ওখানে রেডু ন্যাশনাল পার্কের ওখানে তো ডিরেক্ট ওখানটায় যাবো না তার কারণ কয়েকটা পয়েন্ট আগে ঘুরে নেব ঘুরে নিয়ে তারপর আমরা যাব তা এখন আমরা অনেকটা রাস্তাতেই চলে এসেছি এই যে দেখতে পাচ্ছ পুরো চাষ হচ্ছে এখানে এগুলো মনে হচ্ছে লেবু গাছ পুরো চাষের জমি একটার পর একটা জমি বিশাল বড় বড় জমি চলে যাচ্ছে ওরকম লেবু গাছ বা আরও অন্যান্য সমস্ত চাষ হচ্ছে দেখো কি সুন্দর লাগছে মানে চোখটা যেন ভরে গেল তার সাথে মনটাও আমরা এখন রেড ন্যাশনাল অ্যান্ড স্টেট পার্কে ঢুকে গেছি আর এই যে দুধারে দেখছো সমস্ত রেড উড গাছে ভর্তি ট্রি বিশাল বড় বড় লম্বা লম্বা আর বহু পুরোনো এই সমস্ত গাছগুলো আমরা একটু মাঝখানে দাঁড়িয়েছি আর এই যে একটা বহু পুরনো গাছ যেটা ভেঙে গেছে আর বাচ্চাগুলো সেই গাছটাকে নিয়ে খেলছে আসলে রাস্তাটা মানে এমন একটু ঘোর প্যাঁচ তাই স্ত্রী আর রিকের দুজনেরই গাটা খুব গোলা ছিল তাই জন্য আমরা ওখানটা একটু দাঁড়িয়েছিলাম আর এইদিকে পুরো খাত আর এইদিকে গাছ সুব্রত বলছে এখন চতুর্দিকে শুধু এইরকম গাছ গাছের ফটো তোলার প্রচুর সময় পাবে তা যাই হোক দেখে তো মন ভর মানে একদম ভরছেই না মনে হচ্ছে ফটো তুলেই যাই আর এখন আমরা চলে এসেছি একটা অন্য পয়েন্টে যেটা নাম হচ্ছে মেন্ডোসিনো এটা হচ্ছে একটা পেলিকান আইল্যান্ড তো এই জায়গাটা অপূর্ব সুন্দর দেখতে আর তোমাদের যেটা বলা হয়নি এখানে টেম্পারেচার কিন্তু আমরা মানে যেখান থেকে এসেছি তার থেকে অনেকটাই ডাউন যেহেতু এত গাছ ঘন গাছ ভর্তি তাই জায়গাটা একটু স্যাঁত স্যাঁতেঁতে সূর্যের আলো পুরো ভেতর পর্যন্ত ঢোকে না ভালো করে তাই প্রচণ্ড ঠান্ডা এখানে নেমেই সব মোটা মোটা জ্যাকেটগুলো পরতে হয়েছে প্রচণ্ড হাওয়া প্রচণ্ড তোমাদের হাওয়ার আওয়াজ শোনাচ্ছি মানে কি বিভৎস জোরে হাওয়া দিচ্ছে আর তার সাথে হচ্ছে পেলিকান হচ্ছে এই বার্ডসগুলোর নাম বিশাল বড় বড়ো এই পাখিগুলো মাথার উপর দিয়ে যখন উড়ে যাচ্ছে মনে হচ্ছে তো তুলে নিয়েই চলে যাবে এরকম তাই এই বিচে এখানটায় এলে আর কি কিছু খাবার দাবার এই যে দেখতে পাচ্ছ পুরো গিজগিজ করছে তাই কোনো কিছু খাবার দাবার খেতে বারণ করে না হলে যদি অ্যাটাক করতে পারে বা ওরাই খাবারটা নিয়ে চলে যেতে পারে আর কি তাই জন্য হচ্ছে এখানে খাবার না নিয়ে ঢোকাটাই ভালো আর প্রচুর বড় বড়ই পাখিগুলো তবে আইল্যান্ডটা দেখতে কিন্তু অপূর্ব অসাধারণ দেখতে আর পুরো জল দেখেছো তো একদিকে নীল একদিকে সব কি জোরে আওয়াজ হচ্ছে হাওয়ার আর তার সঙ্গে পাখিদের চিৎকার এত সুন্দর আইল্যান্ডটা দেখে মন ভরে গেল আর কটা ফটোস নিয়েছি তাই তোমাদের সাথে শেয়ার করলাম এখন আমরা চলে এসেছি আর একটা পয়েন্টে যেটা নাম হচ্ছে ক্যাব্রিলো লাইট স্টেশন স্টেট হিস্ট্রি পার্ক এখানকার আশেপাশের বাড়িগুলো এত সুন্দর দেখে তো মনে হচ্ছে প্রচুর কস্টলি যাই হোক খুব সুন্দর করে সাজানো আর আমরা এই যে তিন বন্ধু মিলে আগে বেরিয়ে পড়েছি আগে হাঁটছি আর বাচ্চাগুলো পেছনে রয়েছে আর এটাই হচ্ছে লাইট স্টেশন হিস্ট্রি পার্ক এর ভেতরে ছোটোখাটো মিউজিয়ামের মতনও সমস্ত এখানকার হিস্ট্রি নিয়ে রয়েছে আগে আমরা সাইট সিনটা দেখিনি তারপর আমরা এখানে একবার এসে ভেতরটা দেখবো যে কী আছে না আছে তা জায়গাটা খুব সুন্দর আর আমি তো হচ্ছে জ্যাকেট আর খুলতেই পারছি না এতটাই ঠান্ডা লাগছে আর এত হাওয়া দিচ্ছে তো অসাধারণ লাগছে দেখতে পাচ্ছ পুরো নীল জল একেবারে আর তার সাথে তো এই সাইডটা খুব সুন্দর তবে বাচ্চাগুলোকে একটু কেয়ারফুলি রাখতে হবে কেন এইখান থেকে একটু পাটা স্লিপ করলেই নিজে পড়ে যাবে তাই জন্য ওদেরকে সবসময় দেখে রাখা হচ্ছে সেই দূরে ওরা খেলছে ওদেরকে আর এই রিকটা এবার একটু ভাবছি কোথাও দাঁড়িয়ে লাঞ্চ করে নিতে হবে বেলাও হয়েছে আর আমরা যদিও রেডুড ন্যাশনাল পার্কের মানে এরিয়াতে ঢুকে গেছি পুরো ফরেস্টের আন্ডারেই কিন্তু ফরেস্টটা তো আর ছোটোখাটো নয় বিশাল এরিয়া জুড়ে তাই যেখানে আমরা এয়ারবিএনবিটা নিয়েছি সেটা এখন অনেকটা দূরে মাঝখানে রাস্তায় দাঁড়িয়ে আমরা সবাই মিলে লাঞ্চ একদম করে ফেললাম তার কারণ প্রচণ্ড জোরে সবার খিদে পেয়ে গেছিলো সেই সকালে একটু ব্রেকফাস্ট করে বেরোনো হয়েছিল তারপর এই লাঞ্চ হলো। আর মাঝখানে তো রাস্তায় বাচ্চাগুলোর প্রচণ্ড গাও গোলাচ্ছিলো ওদেরকে একটু তখন গা গোলানোর ওষুধ খাইয়ে আবার লাঞ্চ করে আমরা আবার চলে এসেছি আর একটা পয়েন্টে যেটা হচ্ছে খুবই মানে খুবই একটা ফেমাস পয়েন্ট নাম হচ্ছে ম্যাক্রিচার স্টেট পার্ক আর যেটা হচ্ছে গ্লাস বিচ নামে খুবই ফেমাস এই গ্লাস বিচের জন্য প্রচুর মানে এই এখানে ভিড় হয় সমস্ত মানুষ বহু দূর দূর থেকে এখানে আসে এই যে সবাই দেখছো মাথা নিচু করে কিছু করছে সেটা হচ্ছে এখানে প্রচুর কালারফুল গ্লাস স্টোন দেখা যায় আর কি সেই গ্লাস স্টোনের জন্যই এই গ্লাস বীজ বিখ্যাত তা সবাই এসে এই রকম নানা রকম কালারফুল স্টোনগুলো তোলে দেখে খুব সুন্দর লাগে এখন তো তাও প্রচুর কমে গেছে বা খুব ছোট ছোট হয়ে গেছে আগে কিন্তু বহু বছর আগে এই গ্লাস বিচে কিন্তু এত সুন্দর সুন্দর কালারফুল বড় বড় স্টোন দেখতে পাওয়া যেত যে যেটা ছিল মানে দারুণ একটা ব্যাপার দারুণ জিনিস কেন এই বীজটার নাম গ্লাস বীজ তাই এখানকার হিস্ট্রি পড়ে জানতে পারলাম যে বহু বছর আগে বার্গের বাসিন্দারা এই এলাকাটিকে একটি ডাম সাইটে পরিণত করেছিল যেখানে তারা অন্যান্য জায়গায় আবর্জনা ফেলতে না পারায় এখানে এসে আবর্জনা ফেলে যেতেন আর তার সাথে প্রচুর কাঁচের স্তু ফেলে ফেলে এটাকে একটা কাঁচের স্তূপাকৃতি বানিয়ে তুলেছিল আর এটা ছিল কাঁচ আর মানে ধাতুর মিশ্রণ কিন্তু তারপর বহু বছর পর যখন এই ড্যাম সাইটটার আর ধারণ ক্ষমতা ছিল না একেবারে ধারণ ক্ষমতা কমে গেছিলো তখন এই স্থানীয়দের তাদের কাছের এই আবর্জনাগুলোকে কাছাকাছি অন্য একটা সাইটে স্থানান্তর করতে হয়েছিল তাই জন্য হচ্ছে এই সেই কাঁচগুলো খোয়ে খোয়ে ধাতুর সঙ্গে মিশে মিশে আজ এই রকম আকার ধারণ করেছে আর এগুলো ছিল কিন্তু আরও বড় বড়ো সাইজের আরও সুন্দর সুন্দর কালারে ভর্তি কিন্তু যত দিন যাচ্ছে ক্ষয়ে খোয়ে 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 এই রকম ছোট ছোটো হয়ে গেছে আর তবে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে এই যে তোমাদেরকেও দেখাবার চেষ্টা করেছি অনেকটা অনেক কালারফুল নীল লাল সাদা সবুজ স্টোনে ভর্তি পুরো এখন আমরা চলে এসেছি দ্য চ্যান্ডেল ট্রি ইন ড্রাইভ থ্রু ট্রি পার্ক এই গাছটা হচ্ছে দুশো ছিয়াত্তর ফিট লম্বা আর ছ ফিট ওয়াইড আর এর হোলটা যে হচ্ছে দেখছো এই যে গাছটা নিচেরটা যে কেটেছে এর হোলটাই হচ্ছে ছ ফুট নাইন ইঞ্চের মতো প্রায় যাতে একটা গাড়ির ভেতর দিয়ে যেতে পারে আর সেইভাবেই এই হোলটাকে কাট করা হয়েছে আর এই গাছটার বয়স প্রায় দু হাজার চারশো বছরের মতো তো বিশাল বড় একটা পুরনো গাছ যেটাকে খুব সুন্দর করে মেনটেন করে রাখতে হয়েছে আর এখানে আসতে গেলে যেটা টিকিট লাগে পারকার ফিফটিন ডলার মানে এক টাকার মতো এরকম বহু পুরোনো পুরোনো গাছ এখানে রয়েছে যে গাছগুলোকে সুন্দর করে মেনটেন করে রেখেছে আর কি সুন্দর একটা ব্যাপার না পুরো গাছটার নিচটা কেটে আর ওরকম করে সমস্ত গাড়িগুলো যাচ্ছে নিচ দিয়ে মানে দারুণ দেখেছো মানে এতটা লম্বা এতটা চওড়া এরকম বহু পুরোনো গাছ এখানে রয়েছে আজকের মতো এটাই ছিল আমাদের শেষ পয়েন্ট আর যেহেতু এটা ফরেস্ট তাই এখানে এরকম হরিণ বা অনেক রকম অ্যানিমেলসও দেখা যায় আর বাচ্চারা একটু খেলেছে তাই জন্য সেই সমস্ত ফটোজগুলোও নিয়েছি আর তা এবার আমরা চলে যাব হচ্ছে আমরা যে এয়ার বিএনবি নিয়েছি তার দিকে আমাদের যেতে যেতে ওখানে মনে হয় বেশ রাতও হয়ে যাবে তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো কমেন্টসে জানিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও আরও নতুন নতুন ব্লগ দেখতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও টেল দেন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন একটা ব্লগে আর অবশ্যই আমরা যে এয়ার বিএনবিটা নিয়েছি এই যে আমরা এখন পৌঁছেও গেছি অনেকটা রাত হয়ে গেছে আমি এটা এর যে ভিডিওটা বানাবো তাতে অবশ্যই দেখাবো খুব সুন্দর একটা এয়ার বিএনবি আর আর সামনেও খুব ভালো ভিউ আছে আজকের মতো বায় আবার দেখা হবে পরের ব্লগে